আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিনসা পাঠশালায় স্বাগতম গতকাল তোমরা যারা সিলেট বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের নৈবিত্তিক অংশের সমাধান এখন আমি দিব আর ইতিপূর্বে সিলেট বোর্ডের সকল বিষয়ের নৈবেত্তিক সমাধান এই চ্যানেলে দেওয়া আছে অনুগ্রহপূর্বক দেখে নেবে আর আমার চ্যানেলটি এখনও যারা তোমরা সাবস্ক্রাইব নি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো ও ভিডিওটি শেয়ার করো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার বিষয় ছিল একশো পঁচাত্তর এবং সেট খ তবে সকল ছেড়ের জন্য প্রযোজ্য আমি প্রশ্ন বলবো তোমরা উত্তরের সঙ্গে মিলিয়ে নিবে এক ভূসম্য ক্ষেত্রের মৌলিক উপাদান নিচের কোনগুলি উত্তর গ বিনতি বিশ্যুতি ও ভূসম্মুখ ক্ষেত্রের অনুভূমিক উপাংশ দুই ডি এবিডিএ অংশে কারচপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে নিচের কোন সমীকরণটি পাওয়া যায় উত্তর ক এইট আই ওয়ান মাইনাস সরি প্লাস নাইনটি আই থ্রি প্লাস থার্টি টু আই টু জিরো তিন ব্রিজের চতুর্থ এস এর কত রোধ কীভাবে যোগ করলে ব্রিজটি সাম্য আসবে উত্তর খ ফিফটি সিক্স ওম শ্রেণীতে চার শান্ট হল যন্ত্রের সাথে উত্তর খ সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ পাঁচ দৃশ্যমান বর্ণালের তরঙ্গদৈর্ঘ্যের বিস্তৃতি উত্তর খ

নাইনটি নাইন প্রিফিক্স সিক্সটিন এর পরের সংখ্যাটি কত উত্তর ক নাইনে প্রিফিক্স সিক্সটিন নয় চিত্রে এ চিহ্নিত পিনটির নম্বর কত এতে কনফিউশন তবে উত্তর এক হতে পারে দশ কোন নক্ষত্রের ভর দুই থেকে তিন সৌরভরের মধ্যে হলে নক্ষত্রটির শেষ পরিণতি কী হবে উত্তর গ নিউট্রন তার কা এগারো কোনো কুণ্ডুলিতে পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন করলে টু ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় কুণ্ডুলি সক্রিয় আবেশ গুণাঙ্ক কত উত্তর গ ফোর হেনরি বারো ওই স্থানের ভূচম্মুক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ হেনরি মান কত উত্তর ঘ টোয়েন্টি ফাইভ তেরো উদ্দীপক অনুসারে উত্তর খ এক ও দুই সতেরো হাইড্রোজেনের ভূমি অবস্থার শক্তি থা থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রোভোল্ট হলে উহ দ্বিতীয় ও কক্ষের শক্তি কত উত্তর ঘ থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রোভোল্ট আঠারো এইচ বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট ত্বরিত বিভব শূন্য হবে উত্তর থ্রি পয়েন্ট টু কুলম্ব উনিশ পয়েন্ট এইট কুলম রোধ পরিবর্তনশীল একটি রকেটের অবস্থান এর স্থির দৈর্ঘ্যের উত্তর খ পয়েন্ট সিক্স গুণ বিশ অ্যান্ট্রোপির একক হলো উত্তর খ জুল পার কেলভিন একুশ কোনো সিস্টেমের উপর পাঁচশো জুল কাজ সম্পাদন করায় সিস্টেম হতে তিনশো জুল তাপ শক্তি বেরিয়ে গেল সিস্টেমের অভ্যন্তরে শক্তির পরিমাণ কত উত্তর খ দুইশো জুল চোদ্দ প্রশ্নটি একটু বোঝা যাইতেছে না এর উত্তর গ আই আর এম এস ইকুয়াল পাই টু রুট টু আই বাইশ পরিবেশ ও সিস্টেমের মধ্যে শক্তির আদান প্রদান হলো উত্তর ক এক ও দুই তেইশ ফাইভ নিউট্রন কুলম্ব প্রাবল্যের সুষম তরিত ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব টেন সেন্টিমিটার হলে এর এদের বিভব পার্থক্য কত উত্তর খ পয়েন্ট ফাইভ ভোল্ট পনেরো চিত্র অনুযায়ী তিনটি ভিন্ন পথে একটি একক ধনাত্মক আদান এ হতে বিতে যেতে যদি ডাব্লু ওয়ান ডাব্লু ও ডাব্লু টু কাজ সম্পাদন করে যখন বিভাগ ভি এ ভি ভি তবে নিচের কোনটি সঠিক উত্তর গ ডাব্লু ইকুয়াল ডাব্লু ওয়ান ডাব্লু টু চব্বিশ ইন্টিগ্রেশন ইডিএস কিউ কিউবাই সামেশন উত্তর ক গাউসের সূত্র ষোলো কোন মাধ্যমের কিসের উপর নির্ভর করে না উত্তর খ মাধ্যমের আলোকীয় ঘনত্ব পঁচিশ তেজস্ক্রিয় কণা বা রশ্মিগুলোর ভেদন ক্ষমতার বিবেচনা নিচের কোনটি সঠিক উত্তর ক রশ্মি লেস দেন বিটা কণা লেস দেন আলফা কণা এই ছিল সিলেট বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রের সমাধান আর আমার চ্যানেলটা এখন ধরে সাবস্ক্রাইব করনি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ